রবিউল আউয়াল মাস যখন আসে তখন আমাদের দেশে দেখা যায় মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে মানুষ বাড়াবাড়ি করে। আসলে এটা বাড়াবাড়ির মতো কিচ্ছু না, এটা হচ্ছে আমরা যদি এই দুটো আরবি শব্দের বাংলা অর্থ বুঝতাম তাহলে আমার মনে হয় আমরা আর এইসব বাড়াবাড়িতে লিপ্ত হতাম না। মিলাদ এবং সিরাত দুটো শব্দই কি বাংলা না আরবি? আরবি শব্দ। এগুলোর অর্থ কি? মিলাদ এটা আরবি শব্দ, এটার অর্থ হচ্ছে জন্ম, জন্ম বৃত্তান্ত। সিরাত এটাও আরবি শব্দ, সিরাত মানে হচ্ছে বায়োগ্রাফি, জীবনী। আপনারা আমাকে বলেন তো কোনো মানুষের জীবনী নিয়ে আলোচনা শুরু হলে তখন কি জন্ম সংক্রান্ত আলোচনা আসে না? অবশ্যই আসে। মাথালান ফর এক্সাম্পল মনে করেন আমরা যে কোনো একজন ব্যক্তির জীবনী নিয়ে একটা আলোচনা সভার আয়োজন করলাম। বিভিন্ন সময় আপনাদের এলাকায় তো অনেক গুণী মানুষের জীবন কর্ম নিয়ে সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা অনুষ্ঠিত হয় কি হয় না? যখন কোনো গুণী মানুষের জীবন ও কর্ম নিয়ে আলোচনা হয় তখন দেখা যায় মানুষ তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। জন্ম নিয়ে আলোচনা হয়, তার কন্ট্রিবিউশন অবদান নিয়ে আলোচনা হয়, তার জীবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক এবং বিভাগ নিয়ে আলোচনা হয়। তো মিলাদুন নবী মানে হচ্ছে নবীজির জন্ম সংক্রান্ত বিষয়াদি। আমার আপনার নবীর জীবনী নিয়ে আলোচনা করলে জন্ম সংক্রান্ত আলোচনা আসবে কি আসবে না? তাহলে আমরা না বুঝে বাড়াবাড়ি করি কেন? মিলাদ যার সিরাত তার, সিরাত যার মিলাদও। দেখছেন কত সহজ কথা, কিন্তু আমরা কি করি? আমাদের মাথায় কি ঢুকেছে জানি না, কেউ আছে মিলাদ নিয়ে, কেউ আছে সিরাত নিয়ে, দুই পক্ষই আছে বাড়াবাড়িতে। বরং আমরা এইসব বাড়াবাড়িতে নাই, আমরা বলবো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে অনুসরণ করব, তার জীবনী আমরা আলোচনা করব, তার জীবন থেকে আমরা শিখব। মিনাল মিলাদি ইলাল ওয়াফাত, জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত নবীর পুরো জীবনীটাই তো আমাদের জন্য মডেল, আদর্শ। আলহামদুলিল্লাহ। তাহলে এটা নিয়ে কি বাড়াবাড়ির কোনো বিষয় আছে? যুবক ভাইয়েরা শোনেন, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবে আপনারা এরকম কন্টেন্ট দেখবেন, অনেকে কন্টেন্ট ক্রিয়েট করে বা অনেকে এসব নিয়ে লেখালেখি করে বক্তব্য দেয়। আপনারা এইসব বিভ্রান্তিতে পড়ে গিয়ে নিজেরা বিভ্রান্ত হবেন না। সোজা কথা, দুটাই আরবি শব্দ, মিলাদ মানে জন্ম আর সিরাত মানে জীবনী। তো কোনো মানুষের জীবনী আসলে তার জন্মের আলোচনা আসে কি আসে না? আসে। তাহলে মিলাদ যার সিরাতও তার, সিরাত যার মিলাদও তার। আমরা আমাদের নবীজির পুরো জীবনীকে আমাদের আদর্শ বানাবো ইনশাআল্লাহ। কারণ নবীজি জন্মের পরে শিশুকালে তার যে জীবনাচার ছিল, একজন শিশুর জন্য কি নবীজির শিশুকাল থেকে শেখার মতো কিছু নাই? বলেন আছে কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধমা হালিমাতুস সাদিয়া ঘরে যতদিন ছিলেন, মা হালিমাতুস সাদিয়া বলছেন আমি কখনো আমার দুটো স্তন থেকে তাকে দুধ পান করাতে পারতাম না, সবসময় একটা স্তন থেকে দুধ পান করতেন আর আরেকটা স্তন তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। সুবহানাল্লাহ। ইনসাফের শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালে আছে না নাই? যুবক ভাইয়েরা শোনেন, আপনারা যুবক বয়সে বিভিন্ন সমিতি করেন, আপনারা বিভিন্ন ব্যবসায়িক সংগঠন প্রতিষ্ঠা করেন, যুবক বয়সে বিভিন্ন এলাকায় মানুষ সমবায় সমিতি, সামাজিক সংগঠন আপনাদের এলাকায় অনেকে করে কি করে না? যুবকদের জন্য আমার নবীর জীবনে শিক্ষা আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবন বয়সে ব্যবসায়িক সফরে গিয়েছেন, আমানতদারী তার প্রমাণ দিয়েছেন, হেল্পফুল ফুদুল গঠন করেছেন, নির্যাতিত মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছেন। তাহলে যুবক ভাইয়েরা নবীজির যৌবন বয়স থেকে শিক্ষা নেওয়া দরকার। নবীজি তার যৌবন বয়সে মজলুমের পক্ষে আর জালিমের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আমরাও যদি আমাদের এই যৌবনকে মজলুমের পক্ষে আর জালিমের বিরুদ্ধে কাজে লাগাই, সমাজ এবং সমাজের চারপাশে জুলুম আর থাকবে না ইনশাআল্লাহ। অর্থনৈতিক ক্ষেত্রে নবীজির জীবন থেকে আমরা আদর্শ গ্রহণ করতে পারি, রাজনৈতিক ক্ষেত্রে,
সমাজ পরিচালনার ক্ষেত্রে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে এক কথায় জীবনের সকল দিক এবং বিভাবে আমরা নবীজির জীবন থেকে আদর্শ শিক্ষা গ্রহণ করার সুযোগ আছে না নাই তাহলে আমরা বাড়াবাড়ি করব কেন আমরা নবীজির পুরো জীবনকে আমাদের আদর্শ বানাবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমিন সম্মানিত উপস্থিত আমরা যে ইমানের নিয়ামত ভোগ করছি আমরা যে নিজেদেরকে মুসলমান দাবি করছি আমরা যে কোরআন পেয়েছি ইসলাম পেয়েছি এই কোরআন ইসলাম ইমানের নিয়ামত আমরা যার মাধ্যমে পেয়েছি তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যুগে যুগে কালে কালে মানুষের হিদায়াতের জন্য যত নবী রাসূল পাঠিয়েছেন সকল নবী এবং রাসূলদের উপরে আল্লাহ তাআলা আমাদের নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সুবহানাল্লাহ নবী হচ্ছেন সমস্ত নবীকুলের সম্রাট সমস্ত নবী রাসূলদের ইমাম তিনি তিনি এসেছেন সবার শেষে এসেছেন সবার আপনাদের কষ্ট হচ্ছে না নবীজি এসেছেন সবার মর্যাদা সবার সবার প্রধান অতিথি আগে আসে না শেষে আসে আমাদের নবীজি হচ্ছেন বিশ্ব সভার প্রধান অতিথি এজন্য তিনি এসেছেন সবার শেষে সুবহানাল্লাহ আজকে আমাদের নবীর কিছু স্ট্যাটাস তার কিছু বিশেষত্ব আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ চলেন আমরা শুরু করি নাম্বার 1 এক নাম্বার পৃথিবীর সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা কওম জাতিভিত্তিক নবী বানিয়েছেন এলাকা ভিত্তিক অঞ্চল ভিত্তিক নবী বানিয়েছেন আমাদের নবীকে আল্লাহ জাতি গোষ্ঠী বা এলাকা ভিত্তিক কোনো নবী বানান নাই বরং আমাদের নবীকে আল্লাহ তাআলা तमाम বিশ্ব জগতের জন্য নবী বানিয়েছেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষের হিদায়াতের জন্য যুগে যুগে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন সকল নবী এবং রাসূলদেরকে রব্বুল আলামিন নির্দিষ্ট জাতিগোষ্ঠীর নবী বানিয়েছেন যেমন সাইয়েদিনা নূহ আলাইহিস সালামের ব্যাপারে রব্বুল আলামিন কোরআনে কারিমে এভাবে বলছেন কোরআনুল কারিমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফে 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره الله تعالى বলছেন অবশ্যই আমি নূহকে তার কওমের কাছে পাঠিয়েছি প্রেরণ করেছি আর তিনি তার কওমের কাছে এই দাওয়াত দিয়েছেন ইয়া কওমে ইবাদুল্লাহ তিনি বলেছেন হে আমার সম্প্রদায়ের লোকেরা এক আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই তাহলে বোঝা গেল নূহ নবীকে রব্বুল আলামিন তার জাতির জন্য নবী বানিয়েছেন অন্যদিকে আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে এভাবে বলছেন সূরা আরাফের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বাল ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আল্লাহ তাআলা বলছেন আর এভাবে আমি হুদকে তার এভাবে আমি আদ জাতির কাছে তাদের ভাই হুদকে পাঠিয়েছি তিনিও তার জাতির কাছে দাওয়াত দিয়েছেন এক আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই এইভাবে করে রব্বুল আলামিন সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন মদিয়ানবাসীর কাছে শুআইব আলাইহিস সালামকে পাঠিয়েছেন বনী ইসরাইলের কাছে রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন তার কওমের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন এভাবে করে দুনিয়ার সকল নবী এবং রাসূলদেরকে রব্বুল আলামিন নির্দিষ্ট জাতির জন্য নির্দিষ্ট অঞ্চলের জন্য নবী বানিয়েছেন কিন্তু আমার আপনার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মক্কার নবী বানান নাই মদিনার নবী বানান নাই সৌদি আরবের নবী বানান নাই এশিয়া কিংবা আফ্রিকার নবী বানান নাই
কোনো একটি নির্দিষ্ট মহাদেশের নবী বানান নাই আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুন নিসায়ের 79 নম্বর আয়াতে এভাবে বলছেন ওয়া আরসালনাকা লিন্নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা আল্লাহ তাআলা বলছেন ওগো আমার নবী وأرسلناك للناس رسولا تمام দুনিয়ার সকল মানুষের জন্য আমি আপনাকে রাসূল বানিয়েছি অন্য আয়াতে আল্লাহ এভাবে বলছেন কুল ইয়া আইয়ুহা الناس إني رسول الله إليكم جميعا আল্লাহ তাআলা বলছেন নবী আপনি বলে দিন হে দুনিয়ার মানুষেরা তোমাদের সকলের জন্য সব মানুষের জন্য আল্লাহর কাছ থেকে আমি রাসূল হিসেবে প্রেরিত হয়েছে সুবহানাল্লাহ কি বুঝলেন দুনিয়ার সকল নবীরা আঞ্চলিক নবী আমার আপনার নবী হচ্ছেন ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক নবী সবার জন্য থাকে নবী হিসেবে রাসূল হিসেবে যিনি প্রেরণ করেছেন তিনি কে আল্লাহ এরকম নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার নাম্বার 2 দুই নাম্বার হলো দুনিয়ার সকল নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা নেতা বানিয়েছেন সকল নবী এবং রাসূলদেরকে আল্লাহ জনসম্পৃক্ত করেছেন গণমানুষের নেতা বানিয়েছেন এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে এভাবে বলছেন وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات الله تعالى বলছেন এভাবে আমি সকল নবীদেরকে নেতা বানিয়েছি ইমাম বানিয়েছি আর আমি তাদের কাছে ওহি নাযিল করতাম সৎকর্ম করার জন্য নবীরাও নেতা আমাদের এলাকায় আছে অনেক নেতা পার্থক্য হলো আমাদের কোন নেতার কাছে ওহী নাযিল হয় না আর নবীগণ ছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ নেতা তারা আল্লাহ তাআলার ওহী প্রাপ্ত হয়ে গাইডেড হয়ে সমাজ এবং জনপদের লোকদেরকে আল্লাহর দ্বীনের পথে তারা তাদেরকে আহ্বান করেছেন সুবহানাল্লাহ নবীগণ যে গণমানুষের নেতা ছিলেন এ কথা কি আপনাদের বিশ্বাস হয় কোন নবীজি কোন নবী কি জনসম্পৃক্ত ছাড়া ছিলেন দাওয়াত দিতে হলে তো জনসম্পৃক্ত হওয়া লাগে যেন সব নবীরা ছিলেন জনসম্পৃক্ত এবং তারা জনগণের নেতা ছিলেন শুধু জনগণের নেতা ছিলেন যে তাই নয় তারা গণমানুষকে নেতৃত্ব দিয়েছেন জনপদকে নেতৃত্ব দিয়েছেন এমন বহু নবী রয়েছেন যারা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন কতজনের নাম বলবো দাউদ আলাইহিস সালাম তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম আর আমার নবী তো 10 বছর মদিনাকে পরিচালনা করেছেন কার হুকুম দিয়ে দুনিয়ার নবী এবং রাসূলরা জনপদ চালিয়েছেন তাদের নিজেদের আইনে কার আইনে কার আইনে জমিন কার আসমান কার আমরা কার আল্লাহ আলাহুল খালক ওয়াল আমর সৃষ্টি যার আইনও চলবে কিন্তু মাঝে মাঝে আমরা এমন মোশন এমন একটা ভাব সামনে যে জমিন হবে আল্লাহর আর আইন চলবে আমার বাপের আমার দাদার আমার স্বামীর আমার জামাই আমার বাপ দাদার জমিন হলো আল্লাহর আইনও চলবে আল্লাহ আল্লাহর জমিনে তো আল্লাহর আইন চলবে এটাই বাঞ্ছনীয় হওয়া উচিত কারণ জমিন বানিয়েছেন যিনি জমিন কিভাবে চলবে সেটাও ভালো জানেন তিনি আমরা আল্লাহর চেয়ে ভালো জানবো কখনো তাহলে দুনিয়ার সকল নবী এবং রাসূলদেরকে আল্লাহর জন্য সম্পৃক্ত বানিয়েছেন নেতা বানিয়েছেন আর আমার আপনার নবীকে আল্লাহ তাআলা শুধু জনগণের নেতা নয় গণমানুষের নেতা নয় সকল নবী রাসূলদেরও ইমাম বানিয়েছেন তিনি হচ্ছেন ইমামুল মুরসালিন রব্বুল আলামিন যখন তার হাবিবকে মেরাজের রজনীতে ধুলির ধরা থেকে সাত আসমান ভেদ করে সিদ্রাতুল মুনতাহা ভেদ করে তার সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন রব্বুল আলামিন তার হাবিবকে যখন মক্কার মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস নিলেন সেখানে নবীজির সম্মানে সকল নবী রাসূলদের রূহকে একত্রিত করা হলো এরপরে সাইয়েদিনা জিব্রিল বললেন ইয়া রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম সকল নবী এখানে উপস্থিত আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম সবাই এখানে উপস্থিত আপনি মেহরাবে যান সামনে যান ইমামতি করেন নবীজি বললেন এরা তো সবাই আমার আগের নবী আমি তাদের নামাজে ইমামতি কিভাবে করব তখন সাইয়েদিনা জিব্রিল বললেন সকল নবী এবং রাসূলদের উপস্থিতিতে আপনি তাদের ইমামতি এজন্যই করবেন এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সকল নবী এবং রাসূলদের লিডার বানিয়ে দিবে ইমামুল মুরসালিন তিনি হচ্ছেন সকল রাসূলদেরও ইমাম সুবহানাল্লাহ বলুন নাম্বার 3 আমার আপনার নবীর আরেকটি মর্যাদা হচ্ছে দুনিয়ার সকল নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা সম্বোধন করার বেলায় নাম ধরে সম্বোধন করেছেন যেমন পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন ডেকেছেন সম্বোধন করেছেন নাম ধরে ডেকেছেন আল্লাহ বলেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ হে আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতের ভেতরে আনন্দে বসবাস করো নাম ধরে রাখলেন নূহ নবীকেও আল্লাহ বলেছেন ইয়া নূহ হুবিত বিসালামিন মিন্না এখানেও আল্লাহ নাম ধরে রাখলেন আবার মূসা নবীকে আল্লাহ যখন ডাকার দরকার হয়েছে আল্লাহ বলেছেন ইয়া মূসা ইন্নি আনাল্লাহ আল্লাহ বলেছেন হে মূসা আমি তোমার রব আমি আল্লাহ যখন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে বলেছেন ইয়া ইব্রাহিম কদ সাদদাক্তার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন আল্লাহ নাম ধরে ডাকলেন যখন দাউদ নবীর মতো এত বড় মাপের নবীকে ডাকার দরকার হয়েছে আল্লাহ বলেছেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ আল্লাহ নাম ধরে রাখলেন আবার যখন লূত নবীকে ডাকার দরকার হয়েছে আল্লাহ বলেছেন ইয়া লূত ইন্না রুসুলু রাব্বিক জাকারিয়া আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে আল্লাহ বলেছেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম আল্লাহ এখানে ও নাম ধরে ডাকলেন ইয়াহইয়া আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে আল্লাহ বলেছেন ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া আল্লাহ নাম ধরে ডাকলেন এরপরে যখন যেই নবীকে আল্লাহ ডাকার দরকার হয়েছে নাম ধরে ডেকেছেন আল্লাহর 30 পারা কোরআন আপনারা ভালোভাবে পড়েন তিলাওয়াত করেন ভালোভাবে পড়েন দেখেন আল্লাহ তার হাবিবকে এত সম্মান দিয়েছেন 30 পারার কোনো একটি পারার কোনো একটি সূরার কোনো একটা পৃষ্ঠার কোনো একটা লাইনেও আল্লাহ তার হাবিবকে ইয়া মুহাম্মদ বলে ডেকে আল্লাহ এভাবে ডাকেন নাই বরং আল্লাহ তাআলা যখন তার নবীকে ডাক দেওয়ার দরকার হয়েছে নবুয়ত এবং রিসালাতের বিশেষণকে আল্লাহ বিশেষায়িত করেছেন আল্লাহ যখন নবীকে ডাকার দরকার হয়েছে আল্লাহ কিভাবে ডেকেছেন শুনেন আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাবী হে আমার নবী ইয়া মুহাম্মদ বলেন নাই আবার ডাকার দরকার হয়েছে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল আল্লাহ বললেন হে আমার রাসূল আবার নবীজি কম্বল গায়ে দিয়ে চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা আল্লাহ বলেছেন হে কম্বলওয়ালা নবী আবার ডাকার দরকার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির এভাবে আল্লাহ নবীকে বিভিন্ন বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত করে বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করে সম্বোধন করেছেন নিজে আল্লাহ তার হাবিবকে নাম ধরে ডাকলেন না আমাদেরকেও আল্লাহ নিষেধ করলেন তোমরাও নাম ধরে ডেকো না আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 63 নম্বর আয়াতে সুন্দর করে বললেন লা তাজআনু দুআর রাসূলি বাইনাকুম কা দুআই বাদিকুম আল্লাহ তাআলা বললেন তোমরা যেভাবে এক ভাই আরেক ভাইকে নাম ধরে ডাকাডাকি করো আব্দুল করিম আব্দুস সাত্তার কেমন আছো এভাবে
তোমরা তোমাদের নবীকে নাম ধরে ডেকো না যদি ডাকো সমস্ত আমলগুলো बर्बाद করে দিবেন কি এই সম্মান নবীজিকে দিয়েছেন কে আল্লাহ আল্লাহ তার নবীকে নাম ধরে ডাকেন নাম্বার 4 চার নাম্বার আমার আপনার নবীকে আল্লাহ তাআলা পাঠানোর মাধ্যমে নবুয়তের গেটটাকে চিরতরে লক করে দিয়েছেন পৃথিবীতে আর কোন নবীর আগমন হবে না এজন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের 33 নাম্বার সূরা সূরাতুল আহজাবের 40 নাম্বার আয়াতে বললেন ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما الله تعالى بولت محمد بولت صلى الله عليه وسلم تني তোমাদের কোন পুরুষদের পিতা নন আল্লাহ বললেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন তিনি হচ্ছেন আল্লাহর রাসূল তিনি হচ্ছেন শেষ নবী আবার আপনার নবীর পরে আর কোন নবী আসবে না তবে অন্য নবী আসবে বুখারীর হাদিসে নবীজি বলেছেন আল্লাহর নবী বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াবাসা দাজ্জালুন কাযাবুন قريب من 30 নবীজি বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না আমার পরে যতদিন না 30 জন ভণ্ড নবী আসে জুড়ে বলেন কত জন 30 জন ইতিমধ্যে 27 28 জন চলে আসছে আরো দুই একজন ভণ্ডকে হয়তো আগামীর বিশ্ব দেখবে এই তো নিকট অতীতে ভারতবর্ষের মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে তাকে নবী বলে দাবি করেছে এই আহমদিয়া সম্প্রদায়ের অনেক লোকেরা বাংলাদেশে আছে উত্তরবঙ্গে আছে ঢাকাতেও তাদের কয়েকটা মসজিদ আছে বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় এদের নিউজ যখন প্রচার করা হয় বলে আহমদিয়া মুসলিম জামাত আমাদের মিডিয়ার ভাইদেরকে বলবো আপনারা নিজেদেরকে সংশোধন করুন আহমদিয়া মুসলিম জামাত নামে আলাদা কোনো মুসলিম জামাত নাই মুসলমান এক জাত মুসলমান কখনো দুই জাত হয় না মুসলমানদের কালিমা একটা না দুইটা একটা কিন্তু এই কাদিয়ানি গোষ্ঠী এরা নবীজিকে শেষ নবী মানে তো যারা নবীজিকে শেষ নবী মানে না তার কি ঈমান আছে না তাহলে ওরা মুসলিম হয় কিভাবে এই কাদিয়ানিরা মুসলমান নয় এরা কাফির এদেরকে যারা কাফির বলে না তারাও কাফির মুসলমান এক জাত হয় মুসলমান দুই জাত হয় না যদি আমাদের বাংলাদেশে দলাদলি আছে কেউ নিজেকে বলে আমি সুন্নি আমি ওয়াহাবি আমি হেফাজত আমি চরমোনাই আমি তাবলীগ আমি গরম সুন্নি আরেকজন কয় না আমি অত গরম না আমি ঠান্ডা এটা কি মুসলমানের পরিচয় হওয়া উচিত না পৃথিবীর সমস্ত নবীরা মুসলমান ছিলেন পৃথিবীর সমস্ত নবীরা কি ছিলেন মুসলমান মানুষকে বানিয়েছেন কি বলেন না কেন আচ্ছা বলেন তো এক নবীর কথার সাথে আরেক নবীর কথার কোনো মিল আছে কোনো হ্যাঁ মিল আছে বুঝে শুনে জবাব দিয়েন এক নবীর কথার সাথে আরেক নবীর কথার মিল আছে আছে না নাই আছে কি রকম মিল আদম আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদমুস সাফিউল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুসা নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা নবী দাওয়াত দিয়েছেন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ আমার আপনার নবী দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা কি এমন হয়েছে যে 4000 বছর আগে এক নবী এসেছেন উনি এসে বলেছেন আল্লাহ একজন আর উনি দুনিয়া ছেড়ে যাওয়ার 450 বছর পরে আরেকজন এসে বলছেন আমার টেনশন হচ্ছে মনে হয় আল্লাহ দুইজন আছে নাউযুবিল্লাহি মিন জালিক এরকম হয়েছে সব নবীদের দাওয়াত এক রকম না দুই রকম সকল নবীদের দাওয়াত চলে হচ্ছে এক রকম সব নবীরা মুসলমান ছিলেন তারা মানুষকে বানিয়েছেন মুসলমান জাতির পিতা বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন এবং তিনি বলেছেন ওয়া আনা মিনাল মুসলিমিন
সব নবীরা মুসলমান ছিলেন, তারা মানুষকে মুসলমান বানিয়েছেন। আর আল্লাহ বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে তার কথা দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহান, আর নেক কাজ করে, ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, আর যে তার কথা দিয়ে যা তার মুখ দিয়ে ঘোষণা দেয় আমি মুসলমান, তার কথার চাইতে উত্তম কোনো কথা আর নাই। সুবহানাল্লাহ, আল্লাহ শিখিয়েছেন তুমি বলো তুমি মুসলমানদের একজন, আর আমরা বলি আমি সুন্নি, আমরা বলি আমি এইটা, আমরা বলি আমি ওইটা, এই রকম সাইনবোর্ড ধারণ করা, এরকম পরিচয়ে পরিচিত হ, এটা দুর্ভাগ্যজনক। ওই সকল লোকদেরকে নতুন করে কালেমা পড়ে আবার মুসলমান হওয়া দরকার। আমি ইমান এনেছি আল্লাহর উপরে, আমি ইমান এনেছি আমার রসুলের উপরে, আমার কিতাব কোরআন, আমার আদর্শ নবীজির সুন্না, এজন্য আমার পরিচয় হবে আমি মুসলমান, আমার পরিচয় হবে কি। তাহলে সবাই বলেন তো সাহস করে উচ্চ কণ্ঠে বলেন, আমরা সবাই কি আমাদের পরিচয়, আমরা এর বাহিরে কোনো পরিচয় আছে, এটাই আমাদের পরিচয়, আমরা সবাই মুসলমান। আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলমান, না হইয়া মরিও না, আল্লাহ বলেন নাই সুন্নি না হইয়া মরিস না, ওয়াহাবি না হইয়া মরিস না, আল্লাহ বলেন নাই আহলে হাদিস না হইয়া মরিস না, আল্লাহ বলেন নাই আহলে কোরআন না হয়ে মরিস না, আল্লাহ বলেছেন তুই মুসলমান না হইয়া মরিস না, মুসলমান হইয়া মর। মুসলমান হইয়া মরলে সফলতা আছে না নাই? আমরা মুসলমান হয়ে বাঁচবো, মুসলমান হয়ে মরতে চাই, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। কষ্ট হচ্ছে আপনাদের? নবীজির পরে যারা নবুয়তের দাবি করে এরা সবাই ভণ্ড, এরা প্রতারক, এরা ধোকাবাজ। মুসাইলামার নাম শুনেছেন আপনারা? মুসাইলামাতুল কাযযাব, মুসাইলামা তাকে নবী বলা আরম্ভ করেছে। একটা কিসসা মনে পড়লো, একটা গল্প বলবো। মুসাইলামা যখন তাকে নবী বলা শুরু করেছে তখন লোকেরা বলল, আচ্ছা মুসাইলামা, তুমি যে তোমাকে নবী বলা শুরু করলে তোমার কাছে কি জিব্রিল আসে না? জিব্রিলের সাথে তোমার কি দেখা সাক্ষাৎ হয় না? মুসাইলামা বলল, আমি তো নতুন নবী হয়েছি, মাত্র নবী হয়েছি, জিব্রিল আমার কাছে আসবে, কিছু টাইম তো দাও, সময় লাগবে তো, নতুন নবী আমি, আমার কাছেও জিব্রিল আসবে, কয়েকদিন অপেক্ষা করো। কিছুদিন পর এই ধোকাবাজ মুসাইলামা জনগণকে ডাকলো, ডেকে বলল, শোনো গত রাতেই জিব্রিল আমার কাছে এসেছিল। লোকজন বলল, তাই তো, তোমার কাছে কি কোনো সুরা নাজিল হয়েছে নাকি? কয় হয়েছে তো। লোকজন জিজ্ঞেস করলো কোন সুরা, সে তখন বলল, আমার কাছে নাজিল হয়েছে সুরা ফিল নামে একটা সুরা, এটা আবার কোরআনে কারিমের ফিল না, কোরআনেও একটা ফিল আছে না, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহা, এটা ওই ফিল না। তো লোকজন আগ্রহ নিয়ে বলল, ঠিক আছে মুসাইলামা, যেহেতু জিব্রিলের সাথে তোমার সাক্ষাৎ হয়েই গেছে, সুরাও নাজিল হয়ে গিয়েছে, তো তিলাওয়াত করো, তোমার কাছে কোন সুরা নাজিল হয়েছে একটু শুনি। সে তিলাওয়াত আরম্ভ করেছে, দেখেন নবী যে কায়দা, সুরাও শোনাইতেছে ওই কায়দা। সে বলতেছে, শোনো আমার কাছে নাজিল হওয়া সুরা হলো এই রকম, আল ফিল, মাল ফিল, ওয়ামা আদরাকা মাল ফিল, লাহু যানাবু ওয়াবিল, ওয়া লাহু খুরতুমুন তাবিল, শেষ তার সুরা। এখন আপনারা অর্থ না শুনে অনেকে হেসেছেন, অর্থ শুনলে আরো হাসবেন। এটার অর্থ হলো আল ফিল, হাতি, মাল ফিল, হাতি কি, ওয়ামা আদরাকা মাল ফিল, আপনি কি জানেন হাতি কি? লাহু যানাবু ওয়াবিল, তার লেজ আছে, ওয়া লাহু খুরতুমুন তাবিল, তার লম্বা একটা শুরও আছে। এখন সে যা তিলাওয়াত করলো মনে হয় না এটা কোনো সুরা বা আয়াত, মনে হচ্ছে হাতির রচনা। ছোটবেলায় যেমন আপনারা বাংলা বিষয়ে পরীক্ষা দিতে গেলে গরুর রচনা শিখে যেতেন আর লিখতেন, এই রকম এই ভণ্ড এই ধোকাবাজ মানুষকে হাতির রচনা শোনাইল। লোকজন তখন জবাব দিল, মুসাইলামা তুই যে মিথ্যাবাদী, তুই যে ভণ্ড, তুই যে ধোকাবাজ, এটা প্রমাণ করার জন্য আর কিচ্ছু লাগবে না, এই হাতির রচনাই যথেষ্ট। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে তাকে নবী বলে দাবি করেছিল, দুনিয়ায় বেজ্জত হয়েছে, বেজ্জত হয়ে মরেছে, আরো দুই একটা ভণ্ড এরকম আসবে, এরাও বেজ্জত হবে, কারণ নবীর পরে কোনো নবী। নাম্বার ফোর, চার নাম্বার হচ্ছে, আবার আপনার নবীকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন
আমার আপনার নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের মাঠে বিচারই শুরু হবে না। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না? বিচারের দিনটা বড় ভয়াবহ হয়ে যাবে। এখন তো সূর্য আমাদের মাথার থেকে 9,30,00,000 মাইল দূরে, কিন্তু কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে সূর্য মানুষের মাথার একেবারে নিকটে চলে আসবে। সূর্যের প্রচণ্ড তাপে জমি তামায় পরিণত হয়ে যাবে, মাথার চান্দি ফেটে, গুনাহগারদের মাথার চান্দি ফেটে, মগজগুলো টকপক করে গলে গলে বেয়ে পড়তে থাকবে, মানুষগুলো পেরেশান হয়ে দিক বিদিক ছোটাছুটি আরম্ভ করবে। বিচারের দিনটা লম্বা হবে। নবীজি বলেছেন, 50,000 সনাতিন মিম্মা তাউদ্দুন, দুনিয়ার হিসাব অনুযায়ী বিচারের দিন 50,000 বছর লম্বা হয়ে যাবে। এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষেরা পেরেশান হয়ে যাবে, মানুষেরা ছুটে যাবে। পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়েদনা আদম আলাইহিসসালামের কাছে, আদম আলাইহিসসালাম কি গিয়ে বলবে, আপনি হচ্ছেন মানব জাতির পিতা, হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের আর সহ্য হয় না, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার আরম্ভ করে দেন। আদম আলাইহিসসালাম বলবেন, আমি পারবো না, নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম, জানি না আজ আমার রব আমার সঙ্গে কি ব্যবহার করেন, আমি আজ নিজেকে নিয়ে পেরেশান আছি, আমি পারবো না, চলে যাও আমার ছেলে নূহের কাছে। লোকেরা নূহ আলাইহিসসালামের কাছে যখন যাবে, গিয়ে দেখবে নূহ আলাইহিসসালাম নফসি নফসি জিকির করে নিজেকে নিয়ে চিন্তায় ব্যস্ত। নূহ নবী বলবেন, আমিও পারবো না, তোমরা চলে যাও জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের কাছে। গিয়ে দেখবে জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম, তিনিও নিজেকে নিয়ে পেরেশান, তিনি বলবেন, আমি পারবো না, চলে যাও মুসা নবীর কাছে। মুসা নবীর কাছে যাওয়ার পরে মুসা নবী বলবেন, ফেরাউনের বংশের একজনকে আমি একটা থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছিলাম, জানি না আজ রব আমার সাথে কি ব্যবহার করেন, আমিও পারবো না, চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে। লোকেরা গিয়ে দেখবে ঈসা নবীও নফসি নফসি জিকির করছেন, ঈসা নবী বলবেন, আমিও পারবো না, কারণ খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে, জানি না আজ আমার রব আমার সঙ্গে কি ব্যবহার করেন, এত জায়গায় ঘোরাঘুরি করে কোনো লাভ হবে না, একেবারে জায়গা মতো চলে যাও, চলে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। লোকেরা এবার দলে দলে ছুটে ছুটে নবীজির কাছে যাবে, গিয়ে দেখবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশে আজিমের কাছে মাকামে মাহমুদের মধ্যে মাথা নিচু করে আছেন। গিয়ে বলবে, লোকেরা বলবে, ওগো আমাদের নবী রাহমাতেন লিল আলামিন, আমরা হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে পেরেশান হয়ে আছি, আপনি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন, রব যেন বিচারের কাজ আরম্ভ করে দেন, এরপরে আমার আপনার নবী যখন সাজদায় মাথা নত করে দিবেন, রব তখন বলবেন, ওগো আমার হাবিব, ইরফা রাসাক, মাথা উঠান, সালতাহু, কি চাইবেন আমার কাছে চান। আল্লাহর নবী যখন বিচারের জন্য সুপারিশ করবেন, আল্লাহ তখন বিচার আরম্ভ করবেন। এজন্য নবীজি বলেছেন মুসলিম শরীফের হাদিস, আনা সাইয়িদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ আমাকে আদম সন্তানদের নেতা বানাবেন, ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে সবার আগে আল্লাহ আমাকে কবর থেকে উঠাবেন, ওয়া আউয়ালু শাফিউন ওয়া আউয়ালু মুশাফফা, এমন কি কিয়ামতের দিন আমি হব প্রথম সুপারিশকারী যার সুপারিশ সবার আগে রব কবুল করবে। তাহলে আমার আপনার নবীর বিশেষ মর্যাদা হলো, আমার আপনার নবীর সুপারিশ ছাড়া বিচার আরম্ভ হবে না। আবার আমার আপনার নবী যাদের জন্য সুপারিশ করবেন তাদের জন্য জান্নাত যিনি ওয়াজিব করে দিবেন, তিনি কি? তবে এক শ্রেণীর মানুষ নবীজির সুপারিশ পাবে না, এক শ্রেণীর মানুষ নবীজির সুপারিশ থেকে বঞ্চিত হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহিবুল কাউসার, কাউসারের মালিক বানায় দিবেন। আকাশের মধ্যে যতগুলো তারকা দেখা যায় তার চাইতেও বেশি হাউজে কাউসারের পেয়ালা, স্বর্ণ রৌপ্য খচিত হাউজে কাউসারের পেয়ালা আল্লাহ তার নবীকে দান করবেন। হাউজে কাউসারের পানি হলো এমন পানি, এই পানি একবার পান করলে পরে 50,000 বছরের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। সেই হাউজে কাউসারের পানি নবীজির হাত থেকে আমরা পান করতে চাই কি চাই না?
নবীজি হাউজে কাউসারের পানি বিলাতে থাকবেন, কিছু লোককে পানি দিতে গেলেই ফেরেশতারা নিষেধ করবে, নবীজি এদেরকে পানি দিয়েন না। নবীজি বলবেন কেন দিব না? তখন ফেরেশতারা বলবে এরা হচ্ছে আপনার উম্মতের সেই সকল দুর্ভাগা যারা জীবন পরিচালনায় কোরআন সুন্নাকে বাদ দিয়ে বাপদাদার নিয়ম নীতিকে আর সামাজিক কুপ্রথা কালচারকে আর বিভিন্ন বাবাদের বানানো তরিকাকে গ্রহণ করেছে, কোরআন হাদিসের তরিকা গ্রহণ না করে নিজেদের বানানো তরিকা গ্রহণ করে বেদাত করেছে। নবীজি তখন বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, আমার সামনে থেকে তোমরা দূর হও, আমার সামনে থেকে চলে যাও, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার দিনকে যারা পরিবর্তন করেছো আজ তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমাদের জন্য আমি নবীর কোনো সুপারিশও নাই। তাহলে বোঝা গেল ইবাদত নিজের মতো অথবা নিজের কোনো বাবার মতো করলে হবে না, ইবাদত করতে হবে আল্লাহ আর রসুলের তরিকায়, নইলে মুক্তি পাওয়া যাবে না। এজন্য আমরা আল্লাহ আর রসুলের তরিকায় চলবো, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। নাম্বার 5, 5 নাম্বার হচ্ছে আমার আপনার নবীর মর্যাদা হলো আমার আপনার নবীকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন কিয়ামতের দিন আমার নবী জান্নাতের দুয়ারের কাছে যাবেন না যতক্ষণ জান্নাতের উদ্বোধন করা হবে না ততক্ষণ। সুবহানাল্লাহ পড়তে মন চায় না? আমার আপনার নবী বলেছেন, শুনেন বুখারীর হাদিস, নবীজি বলেছেন আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি জান্নাতের দরজার কাছে আসব, জান্নাতের দরজার কাছে এসে আমি বলবো ফাস্তাফতাহ, জান্নাতের দরজা গেটটা খুলে দাও, জান্নাতের দারোয়ান ফেরেশতা বলবে মান আন্ত, আপনি কে? নবীজি বলবেন আমাকে চিনো না, আমি হচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন জান্নাতের দারোয়ান ফেরেশতা বলবে আহলান ওয়া সাহলান, আপনাকে স্বাগতম, ওয়েলকাম, আপনাকে বিকা উমিরতু, আপনার ব্যাপারেই তো আমি আদিষ্ট হয়ে দাঁড়িয়ে আছি, আল্লাহ আমাকে আদেশ করেছেন আপনি আসার আগ পর্যন্ত যেন আমি জান্নাতের দরজাটা না খুলে দেই, আজকে আপনার মাধ্যমে জান্নাত উদ্বোধন করা হবে। আপনারা ভাবতে পারেন হুজুর নবীজি যদি জান্নাতের দরজা খুলে জান্নাতের ভিতর ঢুকে জানতো আমাদের অবস্থা কি হবে, আমরাও জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? আশাহত হইয়েন না, আমার আপনার নবী জান্নাতে ঢুকবেন না যতক্ষণ অন্য কোনো নবী জান্নাতে ঢুকতে পারবেন না ততক্ষণ। তো নবীর মর্যাদা যদি হয় এত বেশি, উম্মত হিসাবে আমাদের মর্যাদাও হবে কম না বেশি। এই জন্য নবীজি বলেছেন আমার উম্মত আশাহত হয়েও না, কিয়ামতের দিন আমার উম্মতের লোকেরা জান্নাতে ঢুকার আগে অন্য কোনো নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। আগে আমরা ঢুকবো, আমরা এসেছি দুনিয়ায় সবার শেষে, শেষ উম্মত, কিন্তু জান্নাতের বেলা আমরা শেষ উম্মত না, সিরিয়ালে আমরা প্রথম। আল্লাহু আকবার। আল্লাহ যেন নবীজির সুপারিশ আমাদের নসিব করে দেন, আমার আপনার নবী তো জান্নাতে যাবেন না ততক্ষণ, একজন গুনাহগার উম্মত জাহান্নামে পূর্বে যতক্ষণ। সুবহানাল্লাহ, যাদের অন্তরে তাওহীদের প্রতি ঈমান থাকবে, ওই তাওহীদবাদী একটা মুমিন জাহান্নামে থাকা পর্যন্ত আমার আপনার নবী জান্নাতে যাবেন না। আহারে কি দয়ার নবী, কি মায়ার নবী, আমাদেরকে ছেড়ে চলে গেলেও এখনো রওজা শরীফের মধ্যে নবীজি আমাদের মায়ায় কাঁদেন কি কাঁদেন না? কিয়ামতের দিনও আমাদের জন্য কাঁদবেন। আপনারা বলবেন হুজুর কেমনে কাঁদবেন? আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সেই দিন কিয়ামতের মাঠে সকল নবী যখন বলবেন নাফসি নাফসি, সেই দিনও আমার নবী নাফসি নাফসি না বলে বলবেন উম্মতি উম্মতি। সেদিনও বলবেন, নবীজি বলেছেন আমি যখন কবর থেকে উঠব, কবর থেকে উঠেই সবার আগে তো নবীজি উঠবেন, উঠেই বলবেন জিব্রিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায় আছে বলো। সুবহানাল্লাহ, কবর থেকেই উঠে আগে উম্মতের খবর। এরকম দয়া মায়া আমাদের প্রতি যান, তিনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 6, 6 নাম্বার হলো আমার আপনার নবীকে আল্লাহ এমন এক চরিত্র দিলেন যেই চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজেই দিলেন। আমার আপনার দেশে দেখা যায় মাঝে মাঝে চরিত্রের সার্টিফিকেট লাগে দেশের বাইরে যেতে পাসপোর্ট করতে, কিংবা অনেক জায়গায় বিভিন্ন কাজে
বিভিন্ন কাজে দেখা যায় চরিত্রের সনদ লাগে এখন চরিত্রের সার্টিফিকেট যারা দেয় মাঝে মাঝে দেখা যায় যারা দেয় এদের নিজেদেরই চরিত্র ঠিক নাই কিন্তু আমার আপনার নবীর চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কেউ দেয় নাই দিয়েছেন কে আল্লাহ আল্লাহ তাআলা তার নবীর ব্যাপারে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আরবি অভিধান খুলে দেখবেন আযীম শব্দের অর্থ হলো যার ব্যাপকতা যার গভীরতা নিরূপণ করা যায় না এমন কিছু উপমা দেওয়ার বেলা আযীম শব্দ ব্যবহার করা হয় আল্লাহ তার নবীর চরিত্র বর্ণনা আযীম শব্দ ব্যবহার করেছেন এর মানে হলো আমার নবীর চরিত্র এত মাধুর্যময় এত সুন্দর এই চরিত্র নিয়ে গবেষণা করলে এর গভীরতা প্রশস্ততা ব্যাপকতা এত বেশি গবেষণা করলেও এর গভীরতা কখনো নিরূপণ করা যাবে না মানুষের জীবনের সকল সেক্টরের জন্য নবীজিকে আদর্শ বানিয়েছেন কে আল্লাহ নাম্বার 7 7 নাম্বার হলো নবীজিকে ভালোবাসা এটাই হলো ঈমান নবীজিকে ভালোবাসা এটা হলো ঈমান অনুসরণ হলো পরে ভালোবাসাটা হলো আগে এজন্য আল্লাহ তাআলা কোরআন আল্লাহ তাআলা বলেছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম মুমিনরা তাদের নিজের জীবনের চাইতে যাকে বেশি ভালোবাসবে তিনি হচ্ছেন নবী আবার নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে যতক্ষণ না আমি তার কাছে তার পিতা মাতা সন্তান সন্ততি এমনকি দুনিয়ার সকল কিছুর চাইতে প্রিয় না হব আমাদের কাছে সবার সবচাইতে প্রিয় এবং সবচাইতে ভালোবাসার ব্যক্তি যিনি তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলোয়াসা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোনে বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে তখন তোমার বদর জুড়াই যন্ত্রণা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা সুবহানাল্লাহ সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে এই ভালোবাসার দাবি হলো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নবীজিকে অনুসরণ করে চলা আপনাদের কষ্ট হচ্ছে এই তো আমরা শেষ দিকে চলে এসেছি ভালোবাসা এই ভালোবাসাটা কেমন হবে আমি রসুলকে ভালোবাসলে রসুলের সুন্নত আমার ভালো লাগবে কি লাগবে না কিন্তু রসুলকে ভালোবাসি মুখে রসুলের সুন্নত আমার মধ্যে নাই আমি দাড়ি রাখি না আমার শরম লাগে লজ্জা লাগে তাহলে এটা কি রসুলকে ভালোবাসার নমুনা হলো দাড়ি হলো সকল নবীদের সুন্নত দাড়ি হলো সকল নবীদের আচ্ছা পৃথিবীর কি এমন একজন নবীও ছিলেন যার দাড়ি ছিল না ছিল আমি রসুলকে ভালোবাসি ভালোবাসার নমুনা হবে রসুল ছিলেন যেমন আমিও হব আমার রসুলের দাড়ি ছিল কি ছিল না আমার যুবক ভাইরা ক্লিন শেভ করব নাকি করব না দাড়ি রেখে দিব অনেক ছেলেরা দাড়ি রাখে না কয় হুজুর বিয়ে শাদি করি তারপরে রাখবো বিয়ে শাদির আগেই দাড়ি রাখো আমার যুবক ভাইদেরকে বলবো বিয়ে শাদির আগেই তো দাড়ি রাখতে হবে দাড়ি হচ্ছে পুরুষত্বের লক্ষণ নারী আর পুরুষের ফিজিক্যাল স্ট্রাকচারগত কিছু ভিন্নতা আছে না নাই নারীদের ফেস ক্লিন হয় নারীদের মুখে দাড়ি হয় না দাড়ি গজায় না ছেলেদের মুখে দাড়ি গজায় এটা ছেলেদের পুরুষত্বের একটা সাইন পুরুষত্বের একটা নিদর্শন আপনিও যদি মেয়েরা যেমন একদম ফেসকে ক্লিন রাখে আপনি ছেলে মানুষ হয়ে আপনি যদি একদম ক্লিন শেভ করে যে নোয়াখালীর মানুষজন বলে একদম সাইড চালছে কামাই ফেলছে একদম যদি কামানো আরম্ভ করে গালকে ক্লিন রেখে দেন তো দেখতে তো মহিলা মহিলা দেখাবে পুরুষ মানুষ পুরুষের মতো থাকবে পুরুষ মানুষ পুরুষের মতো
থাকবে দাড়ি রাখা এটা লজ্জা শরমের বিষয় না দাড়ি রাখলে মানুষকে খেত লাগে না আর স্মার্ট লাগে না বরং দাড়ির মাধ্যমে একজন পুরুষের চেহারার সৌন্দর্য ভালোভাবে প্রকাশ পায় পুরুষকে একদম পুরুষের মতোই লাগে এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো দাড়ি রেখে দিব আমরা অনেকে আছে মুছ রাখে কিন্তু দাড়ি রাখে না অনেক এলাকায় আছে মুছওয়ালা মানুষ আছে না নাই নবীজি বলেছেন মুছ ছোট করো আর দাড়ি বড় করো এখন আমরা দেখা যায় একদম এদিকে কামাই ফেলছে দুই গালে কিচ্ছু নাই অনেকে আছে কামাইতে কামাইতে যখন একটু বয়স হয় হাড়ি সুদ্ধা দেখা যায় এমন কামান কামায় নবীজি বলেছেন গোফ ছোট করো দাড়ি বড় করো কিছু কিছু মুসওয়ালা মানুষ তো এমন আছে মুস এত লম্বা করেছে ঠোঁটগুলো ঠিকমতো দেখা যায় না এরা দুধ যখন পান করতে যায় বেশি অসুবিধা হয় দুধের স্বরও মাঝে মাঝে কি হয় মুসের মধ্যে লেগে যায় এরকম এক ঘটনা একবার ঘটছে এক লোক দুধ পান করে বসে আছে খেয়াল করে নাই টিস্যু দিয়ে মুছে নাই তো তার পরিচিত একজন কিছুক্ষণ পরে আসছে এসে বলতেছে ভাইজান সকালবেলা বাজারে দেখা হইল দেখলাম মুসগুলো ছিল কালো এই রাতের বেলা হঠাৎ করে সাদা হয়ে গেল কেমনে একদিনে বুড়া হইলেন কেমনে কয় কি বলো আয়নার সামনে গিয়া দেখে হায় হায় দুধ যে খাইছিল দুধের স্বর তো লেগে আছে এরকম হয় আছে না নাই মুস লম্বা ওই যে এক লোক একবার মদ পান করতেছে মদ খাইতেছে এখন মুস লম্বা করছে তো খাইতে ডিস্টার্ব হয় মুসগুলাকে একটু টান মেরে ধরছে আরেকজন দেখে বলতেছে ভাই এত কষ্ট করে গ্লাসের মধ্যে কি পান করতেছে কয় মাকরু হওয়ার সম্ভাবনা আছে তো এই জন্য মুস টান মেরে তারপর খাইতেছে খাইতেছে হারাম আর ভয় করে কিসে মাকরু হওয়া আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমার যুবক ভাইরা দাড়ি রাখতে পারবেন না আপনারা কলেজ ইউনিভার্সিটিতে দাড়ি রাখা ছেলেদেরকে বলা হয় যে তুমি এই বয়সে দাড়ি রাখছো কেন মানে মানুষ মনে করে এই বয়সে দাড়ি রাখা যাবে না এটাও আমরা বুঝি অনেক জায়গায় বাংলাদেশে চাকরিতেও গেলে দাড়ির কারণে চাকরি পায় না অনেক ছেলেরা দাড়ির কারণে চাকরি পায় না দাড়ি আছে ভাবে পুলিশের চাকরি দিচ্ছে না অনেক সময় সরকারি চাকরিতে বেসরকারি চাকরিতে অসুবিধা হচ্ছে দাড়িকে মনে করা হচ্ছে যেন জঙ্গিবাদের সাইন জঙ্গিবাদের আলামত দাড়ি রাখাকে অনেকে মনে করে যে দাড়ি দাড়ি থাকলে এটা জঙ্গি জঙ্গি লাগে দাড়ি কি জঙ্গিবাদের আলামত পৃথিবীর কোনো নবী জঙ্গিবাদের কথা বলেছেন ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম শান্তির কথা বলে প্রকৃত মুসলমান কখনো উগ্রবাদী সন্ত্রাসী হতে পারে দাড়ি রাখলেই এইসব সমস্যা এখন তো আমাদের মেয়েরাও কলেজ ইউনিভার্সিটিতে বুরখা হিজাব পরে অনেক জায়গায় যেতে পারে না পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছর দেখা যায় এই ধরনের ভয়াবহ পরিস্থিতি আমরা শুনি ফেসবুকে আপনারা দেখেন মাঝে মাঝে দেখেন না কিছুদিন আগে দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেছেন যে যারা হিজাব পরে বুরখা পরে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে আসে এদের ইউনিভার্সিটিতে এসে পড়াশোনা করার দরকার নাই এদের ঘরে বসে পড়াশোনা করা দরকার তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি তো সম্মানিত মানুষ কিন্তু যে কথাটা বললেন ওনার প্রতি আর সম্মান রেখে কথা বলা যায় না উনি প্রফেসর প্রফেসর তো এমনি এমনি হওয়া যায় না জয়েনিংয়ের পরে তিনি অনেক ধাপ অতিক্রম করে পদোন্নতি পেয়ে প্রফেসর হয়েছে এই বয়সে হয়তো ওনার ছেলে মেয়ে আছে নাতি নাতনিও আছে তো এই বয়সেও মেয়েদেরকে হিজাব ছাড়া একদম খোলামেলা দেখার খায়েস কেন এই লোকটার এখনো যায় না আমার বুঝে আসে না এই লোকটার চরিত্রে আসলে কোনো সমস্যা আছে কিনা এটা তার পরিবারের লোকজন ভালো জানবে একটা মেয়ে ক্লাস করবে বুরখা পরবে হিজাব পরবে তার চেহারা দেখার কি দরকার আপনি লেকচার দিবেন পড়াবেন এই জন্য কি হিজাব খোলার কোনো দরকার আছে কথা বলেন দরকার আছে পর্দার বিধান দিয়ে আমাদের মেয়েদেরকে কি ইসলাম খাটো করে দিয়েছে না আমাদের মেয়েরা পড়াশোনা করবে চাকরি করবে ব্যবসা করবে সব করতে পারবে কিন্তু পর্দার বিধান তারা মানবে পর্দার বিধানের কারণে তাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছেন কি ফ্রি মিক্সিং হচ্ছে কলেজে ইউনিভার্সিটিতে ফ্রি মিক্সিং হচ্ছে এই ফ্রি মিক্সিং নিয়ে আমরা সবসময় কথা বলি সহশিক্ষার ভয়াবহ রূপ আপনারা জানেন দিহান আনুষ্কার কথা হয়তো অনেকের মনে আছে দিহান আনুষ্কা এই দুই ছেলে মেয়ের কারবার মনে আছে আপনাদের এই যে কলেজে ইউনিভার্সিটিতে ছেলেমেয়েরা একসাথে আড্ডা দেয় গ্রুপ স্টাডি করে কয়েকদিন আগে ফেসবুকে একটা মেয়ের পোস্ট দেখেছি ইউনিভার্সিটিতে পড়েছে ইউনিভার্সিটিতে তার তিনটা ফ্রেন্ড ছিল এদের সাথে তার
বন্ধুত্ব হয় গ্রুপ স্টাডি করে আড্ডা দেয় আড্ডাবাজির এক পর্যায়ে তার তিনটা ফ্রেন্ডের সাথে তার ফিজিক্যাল রিলেশন হয়ে যায় এয়ারপোর্ট থেকে সেখান থেকে আর সে বের হয়ে আসতে পারে না কারণ তিনজনই তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায় যে তুমি যদি আমাদের কথা না মানো তাহলে কিন্তু যে কোনো সময় তোমার এই করে ফেলবো সেই করে ফেলবো বিভিন্ন রকম হুমকি ধামকি দেয় সহশিক্ষা এটা আমাদের জন্য খুব খারাপ পড়াশোনা করবে মেয়েরা ছেলেরা কিন্তু ছেলে মেয়ে একসাথে গ্রুপ স্টাডি করে কলেজ ইউনিভার্সিটিতে ছেলে মেয়েরা একসাথে আড্ডা দেয় অনেক ছেলেরা বলে হুজুর আপনারা এগুলো বুঝবেন না অত জাস্ট মাই ফ্রেন্ড আজকে আছে জাস্ট মাই ফ্রেন্ড কালকে হয়ে যাবে ওই জাস্ট মাই ফ্রেন্ড থেকে হয়ে যাবে জিএফ ছেলেরা এখন বিজিএফ বানায় গার্লফ্রেন্ড হ্যাঁ আজকে আছে ফ্রেন্ড কালকে হবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পরের দিন আরো আকাম কুকাম হইয়া দেখা যাবে দুই একজন মৃত্যুর দিকেও চলে যেতে পারে এই জন্য আগে থেকেই সাবধান হওয়া দরকার আপনারা যারা আছেন অভিভাবকদেরকেও সাবধান হওয়া দরকার আপনাদের মেয়েরা ক্লাস ফাইভ সিক্সে যখন পড়ে একটা মেয়ে যখন বালেগা হয়ে যাচ্ছে তখন তার পর্দার বিধান নিশ্চিত করা এটা বাবা হিসাবে কি আপনার দায়িত্ব নয় কথা বলছেন না কেন যে বাবা তার মেয়েকে পর্দা করায় না এটা দায়ুস এটা হাদিসের ভাষায় রসুলের ভাষায় এটা কি দায়ুস কি জান্নাতে প্রবেশ করবে আমরা কি দায়ুস হয়ে মরতে চাই আমি ভাই আমার বোন বেপর্দা হয়ে বের হবে আচ্ছা ভাই আপনার বোন যে বেপর্দা হয়ে বের হয় আপনার বয়স বিশ বাইশ বছর ছেলে মেয়েদের আকর্ষণ বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ এটা তো সৃষ্টিগত ভাবে অনেকে আছে কয় হুজুর কিচ্ছু হবে না কিচ্ছু না হলে তুমি ডাক্তার দেখাও না তোমার সমস্যা আছে কিচ্ছু যদি না হয় তোমার ডাক্তার দেখানো দরকার তোমার পুরুষত্ব আছে কিনা এটা টেস্ট করে তারপরে দেখো বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ আছে আল্লাহ আদম থেকে হাওয়া বানালেন হাওয়া বানানোর পরেই আদম হাওয়ার দিকে হাত বাড়িয়ে দেয় আল্লাহ বলে দাঁড়াও আগে বিয়ে দেই তারপরে আদম হওয়ার মধ্যেও আকর্ষণ আছে না নাই আকর্ষণ না হইলে আমরা এতগুলা পুলামায়া হইছি কেমনে আদম হওয়ায় ঠিকই তো আসছি ঠিক কিনা বলেন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ আছে বিপরীত সকল প্রাণীদের মধ্যে এটা আছে একটা কুকুরও বিপরীত লিঙ্গের কাউকে খুঁজে একটা হাঁস বিপরীত লিঙ্গের কাউকে খুঁজে সকল সকল প্রাণীতে দেখবেন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ এটা সৃষ্টিগত ভাবে দিয়েছেন কে তো বিপরীত লিঙ্গের প্রতি যেহেতু আকর্ষণ সৃষ্টিগত আছে সেহেতু পারিবারিকভাবে সামাজিকভাবে আমরা আমাদের সমাজকে সুন্দর রাখার স্বার্থে পবিত্র রাখার স্বার্থে পর্দার বিধান নিশ্চিত করা এটা কি আমাদের সকলের দায়িত্ব নয় এটা আমাদের সবার দায়িত্ব কিনা আপনার বউ পর্দা করে না এখন আবার নতুন আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন এখন নতুন ফেতনা শুরু হয়েছে এটা আমার চাচারা হয়তো বুঝবেন না যুবকরা বুঝবে ফেসবুক ব্লগ কাপল ব্লগ হাজবেন্ড ওয়াইফ ব্লগ বানায় শুধু হাজবেন্ড ওয়াইফ একান্তে যে সম্পর্ক স্থাপন করে ওইটা ছাড়া ফেসবুকে দেখানো আর কিচ্ছু বাকি নাই ঢলাঢলি মাখামাখি হাজবেন্ড ওয়াইফ বের হয়ে মার্কেটে যাচ্ছে বাপরে বা কি প্রেজেন্টেশন শুরু করে এটা আমাদের 56 নাম্বার ব্লক মানে এর আগে হইছে কয়টা কথা বলেন না কেন এটা আমাদের 56 নাম্বার ব্লক আমরা আজকে যাচ্ছি অমুক জায়গায় এই যে আপনাদের ভাই এটা পড়েছি আমি এটা পড়েছি এই যে আমরা এটা পড়েছি ওইটা পড়েছি এভাবে যাচ্ছি সেভাবে যাচ্ছি মানে সবকিছু ফেসবুকে খোলাবেলা আর ওই পুরুষের জন্য লজ্জা হয় যে ফেসবুকে ফেসবুক পেজকে মনিটাইজ করে সামান্য কয়েকটা টাকা ইনকামের জন্য ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করে সামান্য কয়েকটা টাকা ইনকামের জন্য তার বউকে জনগণের কাছে পণ্য বানিয়ে ফেলেছে তোমার জন্য লজ্জা হয় তুমি তোমার বউকে পণ্য বানিয়েছো জনগণের সম্পদ বানিয়ে ফেলেছো তোমার বউ সাজগুজ করে তারপরে ব্লগিং করে আর যে প্রেজেন্টেশন দেয় মাঝে মাঝে নাচে আর ছেলেরা দেখে দেখে আর কমেন্ট করে উফ তোমার লজ্জা হয় না তোমার বউয়ের চেহারা দেখে আরেকজন বলে উফ তোমার বউয়ের চেহারা দেখে রাতের বেলা দরজা বন্ধ করে উফ আফ তুমি করো আরেকজন কেন করবে বেলাস বেশরম পুরুষ এটা এই যুগের ভয়াবহ ফিতনা কি হাসান ভাই ঠিক আছে না ব্লগ ব্লগিং ফিতনা শুরু হয়েছে হাজবেন্ড ওয়াইফ যা করে সব ব্লগিং করে প্রচার করছে আপনি স্বামী হিসাবে আপনার কি দায়িত্ব নয় যে আপনার ওয়াইফকে পর্দায় রাখা ফেসবুকে ঠাস করে ফটো আপলোড দিয়ে দিলেন অনেক ছেলেরা আছে
তার বউয়ের ফটো ফেসবুকে আপলোড করে দিচ্ছে ভাই আত্মসম্মান বোধ পয়দা করেন গায়রত পয়দা করেন আত্মসম্মান বাড়ান আপনার বউ আপনার সম্পদ এটাকে মোহরা না আপনি দিবেন না এই মেহেদীনগর এলাকার জনগণ দিবে কথা বলেন কে দিয়েছে নিজে দিয়েছেন এত লক্ষ টাকা মোহরা না দিয়ে বিয়ে করলেন আপনি আর বউয়ের সৌন্দর্য উপভোগ করে জনগণ একটু কি খারাপ লাগে না আপনার বউ তো হচ্ছে সবচেয়ে দামি সম্পদ আপনার জন্য আপনার বউকে আপনি দেখেন আপনার বউয়ের সাথে আপনি রোমাঞ্চকর যত আলোচনা আছে যা কিছু আছে আপনি করেন এটা কি ব্লগিং করে জাতিকে জানাই দিতে হবে না আপনি কোথায় যাচ্ছেন আপনি কি করছেন সবকিছু কি ফেসবুকে দিয়ে দিতে হবে না বাপ রে বাপ যুবক ছেলেদেরকে বলছে ছাত্রদেরকে বলছে তোমরা কি করো চিটং সানমারে গিয়ে সেলফি আমি এখন সানমারে আব্দুল করিম ইজ এট সানমার আরে বাপ রে বাপ তো সানমারে আসছো এটা কি জাতিকে জানাই দিতে হবে না ঘন ঘন সেলফিগুলা ফেসবুকে এত কিছু বলে দেওয়া এটা কি দরকার আছে এগুলোকে ইসলামের জন্য কাজে লাগানো যায় হ্যাঁ সকালবেলা এক জায়গায় যাচ্ছেন ফেসবুক লাইভে আসেন এসে বলেন ঘর থেকে বের হওয়ার সুন্নতি নিয়ম হচ্ছে এই এক মিনিট একটা লাইভ দেন এটা ভালো না খারাপ ভালো না খারাপ ফজরের নামাজ পড়ে তিলাওয়াত করছেন ফেসবুক লাইভে এসে তিলাওয়াত করেন যাতে মানুষ আপনার তিলাওয়াত শুনে এতে করে তিলাওয়াতের প্রচার হচ্ছে একটা হাদিস বলেন একটা হাদিস বলেন কোনো অসুবিধা আছে যুবক ছেলেদেরকে বলছি আজে বাজে ব্লগিং না করে ইউটিউব ফেসবুকে কন্টেন্ট তৈরি করো ভালো কন্টেন্ট বানাও তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারো তুমি চাইলে বিভিন্ন হাদিস নিয়ে দার্স কোরআনের বিভিন্ন সূরা বা আয়াত নিয়ে দার্সুল কোরআন হতে পারে প্রোডাক্টিভ কাজ যেগুলো দিয়ে মুসলিম উম্মার ভালো হবে ইসলামের কল্যাণ হবে এই সব কাজ করা যাবে কোনো অসুবিধা আজে বাজে কোনো কাজ করা যাবে আপনি স্বামী হিসাবে আপনার স্ত্রীকে পর্দায় রাখা আপনার দায়িত্ব আপনি ভাই আপনার বোনকে আপনি পর্দায় রাখবেন আপনি মা আপনি বাবা আপনার মেয়েকে আপনি পর্দায় রাখবেন এই পর্দার কথাগুলো এই জন্য বলছি আজকে যে নবীর সিরাত নিয়ে আমরা আলোচনা করছি নবীজির জীবনের বিভিন্ন জায়গায় পর্দার শিক্ষা আছে না নাই নবীজি তার বিবিদের সাথে গল্প করছেন একজন অন্ধ সাহাবি এসেছে অন্ধ সাহাবি নবীজির বিবি আছেন পর্দার ভেতরে ঘরের ভেতরে যাচ্ছেন নবীজি বললেন কি ব্যাপার তুমি ঘরে যাচ্ছ না কেন বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উনি তো অন্ধ উনি আমাকে দেখতেছে না নবীজি বললেন সে না হয় তোমাকে না দেখলো তোমার তো দৃষ্টি তার দিকে চলে যেতে পারে পর্দা করো এক্ষুনি ঘরে চলে যাও সুবহানাল্লাহ মিলাদুন নবী আর সিরাতুন নবীর আলোচনা থেকে তো এই শিক্ষা নেওয়া দরকার আর যুবকরা হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে চলাফেরা করো তুমি হাফ প্যান্ট পরে চলাফেরা করো নবুয়তের আগে ৩৫ বছরের বেশি সময় নবীজির তখন কাবাগরের পুনর্নির্মাণ হচ্ছে কাবাগরের কি হচ্ছে পুনর্নির্মাণ হচ্ছে নবীজিও সেই কাজে অংশগ্রহণ করেছেন তার মাথার মধ্যে কাঁধের মধ্যে পাথর নিয়ে নিয়ে তিনি কাজে সহযোগিতা করছেন তো তার চাচা আব্বাস তিনি বললেন ভাতিজা তুমি যে কাঁধের মধ্যে পাথর নিচ্ছ মাথার মধ্যে নিচ্ছ তোমার তো শরীরে দাগ পড়ে যাবে তুমি এক কাজ করো লুঙ্গিটা খুলে ফেলো খুলে কাঁধের মধ্যে বা মাথার মধ্যে দাও এই কথা বলে যখন তার লুঙ্গিতে ধরতে যাবেন তার চাচা নবীজি এই চিন্তা করলেন আমার লুঙ্গি খুললে তো লজ্জাস্থান প্রকাশিত হয়ে যাবে সতর খুলে যাবে সাথে সাথে বেহুশ হয়ে গেলেন সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না হুশ ফিরে আসলো সাথে সাথে বলেন আমার লুঙ্গি কোথায় কাপড় ঠিকঠাক আছে কিনা দেখলেন ঠিক আছে সুবহানাল্লাহ ওই নবীর উম্মত কাপড় চোপড় ঠিকঠাক নাই আরে বাপ রে বাপ কাপড় উঠাইতে উঠাইতে ছেলেরা তো উঠাই ফেলছে হাফ প্যান্ট পরে হাঁটো অনেক ছেলেরা আছে আবার অনেকে তো আছে লুঙ্গি এমন ভাবে পরে মনে হয় লুঙ্গি কি বানাই ফেলছে ঝাড়ু ঝাড়ু মানে বুঝেন না একদম পায়ের যখন হাঁটে দেখা যায় একদম ঝাড়ু দিয়ে যায় সব কি বলেন এরকম হয় কি হয় না পায়জামা পরে প্যান্ট পরে একদম জুতার নিচে দিয়ে চলে যায় নবীজি বলেছেন ওই ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না তার দিকে আল্লাহ তাকাবেন না তার সাথে আল্লাহ রাগ করে থাকবেন তাকে আল্লাহ পবিত্র করবেন না তাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন না সাহাবীরা বললেন নবী সে কে নবীজি বললেন যে তাকনুর নিচে কাপড় ঝুলাইয়া
সাথে যুবক ভাইরা আমরা নবীজির সুপারিশ চাই তো না রাসূলের সুপারিশ চাই তো না লুঙ্গি পরি পায়জামা পরি প্যান্ট পরি থাকবে কোথায় হাঁটুর উপরে উঠতে উঠতে কি হাঁটুর উপরে না হাঁটুর নিচে নিচে ফুটবল খেলবেন ভালো কথা আপনি একটু লম্বা প্যান্ট পরে ফুটবল খেলেন অসুবিধা আছে না আর মেয়েদের অবস্থা তো আরো খারাপ ওইদিকে আমি আর গেলাম না তবে আপনাদেরকে বলে গেলাম আমরা আমাদের মা বোন স্ত্রী আমাদের ঘরের মহিলাদেরকে আমরা পর্দায় রাখব ইনশাআল্লাহ আল্লাহ আসেন শেষ পয়েন্ট নিয়ে আলোচনা করি আমি শেষ করব আজকে নবীজির আটটি মর্যাদাই বললাম সর্বশেষ হচ্ছে আমার আপনার নবীকে আল্লাহ অসংখ্য মুজিজা দিয়েছেন অন্য নবীদেরকেও আল্লাহ মুজিজা দিয়েছেন কিন্তু অন্যান্য নবীদের সাথে আমার আপনার নবীর মুজিজার পার্থক্য হলো অন্যান্য সকল নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের মুজিজাও শেষ আর আমার আপনার নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন কিন্তু তার মুজিজা এখনো জীবন্ত হিসাবে আমাদের সামনে বিদ্যমান আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসা নবী তাকে আল্লাহ ডাকলেন তুর পাহাড়ে কোন পাহাড়ে তুর পাহাড়ে আল্লাহ ডাকলেন মুসা নবীকে বললেন ও নবী মুসা তোমাকে আমি নবুয়ত দিলাম মুসা নবী বললেন ওগো আমার রব আমাকে যে নবুয়ত দিয়েছো কিছু মুজিজা দাও আল্লাহ তাআলা বললেন মুসা তোমার হাত বগলের নিচে ঢোকাও তিনি তার হাতকে বগলের নিচে ঢুকালেন আল্লাহ বললেন এবার বের করে আনো তিনি যখন বের করে আনলেন দেখা গেল তার হাত থেকে এমন শুভ্রতা আলো ছড়াচ্ছে হাত থেকে সূর্যের আলোর মতো আলো ঝলঝল করছে আল্লাহ বলেন এটা হলো তোমার মুজিজা আরেকটা মুজিজা হলো ও মুসা তোমার হাতে কি তিনি বললেন হিয়া আসায়া আতাওয়াক্কা আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা এটা আমার হাতের লাঠি এটার উপর আমি ভর করে চলাফেরা করি গাছের ডালে বাড়ি দিয়ে পাতা পারি আমার পশুর পালকে খাওয়াই আল্লাহ বলেন এত লম্বা ডেফিনেশনের দরকার নাই হাতের লাঠি ফেলে দাও হাতের লাঠি ফেলে দিলেন দেখা গেল ফাইদা হিয়া হাইয়াতুন তাসা জীবন্ত সাপ হয়ে সেটা দৌড়াদৌড়ি আরম্ভ করলো মুসা নবী ভয় পেলেন আল্লাহ বললেন মুসা ভয় পেও না লা তাখাফ এটাকে তুমি ধরো লেজে যখন ধরলেন আল্লাহ বললেন সানুইদুহা ফি সিরাতাল উলা আগের অবস্থায় ফিরাইয়া দিলাম আবার লাঠি হয়ে গেল এখন মুসা নবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন হাতের লাঠি ফেললে এখন কি আর সাপ হবে নাকি সকল নবী দুনিয়া ছেড়ে গিয়েছেন মুজিজার পাওয়ার শেষ কিন্তু আমার আপনার নবীর অসংখ্য মুজিজা ছিল শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছেন রওজা শরীফে আছেন কিন্তু বলেন তো নবীর মুজিজার পাওয়ার কি শেষ নাকি না নবীজির সময়ে নবীজি কোরআন তেলাওয়াত করলে অনেক কাফির দাঁড়িয়ে স্তব্ধ হয়ে কোরআন শুনত অসংখ্য মানুষ কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়েছে এখন নবীর অনেক উম্মতের গলার মধ্যে আল্লাহ এমন দরদ এমন সুধা দিয়েছেন নবীর সেই সকল পাগল আশেক উম্মতের কণ্ঠে তেলাওয়াত শুনে এখনো কোরআন তেলাওয়াত শুনে শুনে মানুষ মুসলমান হচ্ছে তাহলে বলেন তো কোরআনের মুজিজার কার্যকারিতা এখনো আছে না নাই এখন নবীজিকে যদি আমরা ভালোবাসি যে নবীজির মাধ্যমে আমরা কোরআন পেয়েছি সেই কোরআন আর নবীজির সুন্নত এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরে জীবন পরিচালনা করি নবীজি বলেছেন তারাক্তু ফিকুম আমরাইন দুটো জিনিস তোমাদেরকে দিয়ে যাচ্ছি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা এই দুটো জিনিসকে আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না এক নাম্বার হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আর দুই নাম্বার হচ্ছে ওয়া সুন্নতি আমার সুন্নত কোরআন সুন্নাহ যদি আমরা আঁকড়ে ধরি কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে আমরা যদি কোরআন সুন্নার পথে চলতে পারি তাহলে দুনিয়া আখেরাতে নাজাত যিনি দিয়ে দিবেন তিনি কি তাহলে আসুন কোরআন সুন্নার পথ এটাই হলো আসল পথ আল কোরআনের পথ এটাই হলো আসল আল কোরআনের পথ এই পথে আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত আল কোরআনের পথ এই পথে আসল পথ কোরআন সুন্নার পথ এটাই হলো আসল আসুন কোরআন পড়ি কোরআন কি আমরা তেলাওয়াত করি কোরআন কি আমরা বুঝি না বুঝার চেষ্টাও করি না সবার ঘরে আমরা বাংলা অনুবাদ সহ এক সেট তাফসীর রাখব প্রতিদিন কোরআন পড়ব নবীজির জীবনী জানার জন্য আমরা সবাই অন্তত বেশি না পারি একটা সিরাতের বই কিনবো পারবো না ইনশাআল্লাহ ছোট ছোট বই আছে যেমন সিরাতুন নবী সিরা
নাহিকুল মখতুম রাহমাতুল্লিল আলামিন সিরাত ইবনে হিশাম অনেক বই আছে সিরাত বিশ্বকোষ এটা অনেক লম্বা অনেক খণ্ড এরকম ছোট বই বড় বই যার জন্য যেটা সুবিধা যুবক ভাইরা একটা করে বই কিনতে পারবো না আমরা ইনশাআল্লাহ ছাত্র যারা যারা আছেন ছাত্র ভাইরা আমরা একটা সিরাতের বই এই মাসে কিনতে পারবো না ইনশাআল্লাহ নবীজির পুরো জীবনই পড়বো নবীজির জীবন হবে নবীজির জীবন ছিল যেমন আমার জীবন হবে নবীজির দাড়ি ছিল আমার দাড়ি কি থাকবে না থাকবে না নবীজি ব্যবসায় দুই নাম্বারই করেন না আমি দুই নাম্বারই করব না নবীজি স্ত্রীর হক নষ্ট করেন না আমি করব না নবীজি কখনো মানুষকে ঠকান নাই আমি করব না নবীজি মিথ্যা বলেন নাই আমি মিথ্যা বলবো না নবীজি আমানতের খেয়ানত করেন নাই আমি করব না খাদ্যে ভেজাল দেওয়া এটা কি রাসূলের উম্মতের বৈশিষ্ট্য না সুদ খাওয়া এটা কি রাসূলের উম্মতের বৈশিষ্ট্য না ঘুষ খাওয়া রাসূলের উম্মতের বৈশিষ্ট্য না তাহলে নবীজির জীবন পড়লে নবী কেমন ছিলেন সেটা জানা যাবে না পড়লে জানা যাবে না না পড়লে জানা যাবে জানা যাবে না এজন্য আসুন নবীজির জীবনী পড়ে আজকের একটা স্লোগান হবে এই মাহফিল থেকে এটা শিখে যাব আমার জীবন হবে তেমন আমার রাসূল ছিলেন তেমন আমি হব তেমন রাসূল ছিলেন তেমন আমরা পারবো স্লোগানটা কি মনে থাকবে রাসূল ছিলেন যেমন আমরা সবাই বলি রাসূল ছিলেন যেমন আমি হব পারবো তো ইনশাআল্লাহ আমার রাসূল কি নামাজ কাজা করেছেন না দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন আল্লাহর সান্নিধ্যে চলে যাচ্ছেন শেষ কথা আমাদেরকে কি বলে গিয়েছেন মাশাআল্লাহ আসসালাত কি বলেছেন তাহলে আমরা কি নামাজ ছাড়বো না আমার রাসূল অসুস্থ দুই সাহাবীর কাঁধের উপর ভর করে নামাজে গিয়েছেন ফজরের নামাজে আজানের পরে মসজিদ ফিল আপ হবে তো রাসূল জামাত ছেড়েছেন না আমি জামাত ছাড়বো না ছাড়বো না ইনশাআল্লাহ অশ্লীলতার ধারে কাছে যাওয়া যাবে না যুবক ভাইরা প্রযুক্তির অপব্যবহার করা যাবে না এখন চরিত্র ধ্বংস হওয়া সহজ না কঠিন না এটা থাকলেই হইছে পকেটে তাই না একদম নষ্ট হওয়ার সবকিছু এটার মধ্যে আছে কিন্তু আমার যুবক ভাইরা আমরা এই মোবাইল ফোনের অপব্যবহার করে প্রযুক্তির অপব্যবহার করে নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাব না ইনশাআল্লাহ যুবক ভাইরা পাঁচ ওয়াক্ত নামাজ আমরা আদায় করব এই ওয়াদাটা কি করা যায় আল্লাহর ঘরে আছি আমরা আল্লাহর ঘরে বসে আল্লাহর সাথে এই ওয়াদাটুকু করা যায় না আল্লাহ আমরা আমৃত্যু নামাজ ছাড়ব না এই ওয়াদাটুকু আল্লাহর সাথে করা যাবে কারা কারা রাজি একটু হাত তুলেন তো মাশাআল্লাহ হাসান ভাই দেখে রাখেন সবাই কিন্তু নামাজ পড়বে নামাজ ছাড়বে না আল্লাহ সবার হাত কবুল করে দেন যুবক ভাইরা মনে করছেন হুজুর বুড়া হই তারপরে পড়বো না আমার ভাইয়েরা এই বয়সে সাজদার দাম কম না বেশি আপনাদের শরীরে শক্তি বেশি তো আসার সময় দেখলাম মাটি নরম এই নরম মাটিতে আপনারা হাঁটলে মাটি কাঁপা আরম্ভ হবে তাই না আপনারা যখন সাজদা দিবেন এই যুবক বয়সে বিশ্বাস করেন আল্লাহর কসম আপনাদের প্রত্যেকটা সাজদায় আল্লাহর আরশ কেঁপে উঠবে এই সাজদা পছন্দ করেন কে এটা তো তাহাজ্জুদের বয়স আমার যুবক ভাইরা ফেসিয়াল করে আমার যুবক ভাইয়েরা পার্লারে গিয়ে রূপচর্চা করে তাহাজ্জুদ পড়ো ভাই পাঁচ ওয়াক্তের নামাজ ঠিক করো চেহারায় নূর ঢেলে দিবেন কে আসুন আমরা দাড়ি রাখি যুবক ভাইয়েরা পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করি যারা কোরআন এখনো পারি না শুদ্ধ করে পড়তে পারি না আসুন বিশুদ্ধ করে কোরআন শিখি কোরআন পড়ি সিরাত পড়ি হাদিস পড়ি কোরআন সুন্নার আলোয় নিজেদেরকে আলোকিত করি আল্লাহ আমার ভাইদেরকে তৌফিক দান করেন তুমি আছো হৃদয়ের গভীরে বলবো তোমায় বলো কি করে দেখি নাই তোমারে কোনো দিন কোনো দিন কোনো দিন কোনো দিন দেখি নাই তোমারে কোনো দিন তবু আছো স্মরণে অমনি প্রেমের ভুবনে তোমার এই বিরহ ব্যথায় নিশীথের শেফালি রাজনে তুমি আছো হৃদয়ের গভীরে বলবো তোমায় বলো কি করে